পর্যন্ত যেয়ে থাকলে ই ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, তাহলে আমরা তড়িৎ চালক বলের একক কি বলতে পারি? তড়িৎ চালক বলের একক কি? ডব্লিউর একক হলো জুল, আর কিউর একক কি? কুলম, সিও ইউএল, জুল পার কুলম। কি বলতে পারি? জুল পার কুলম। জুল পার হচ্ছে কি? কুলম, এটা বলা যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে একটা জিনিস খেয়াল রাখো স্যার, এখানে একটা প্যাচ আছে। দেখো তড়িৎ চালক বল, তড়িৎ চালক বল বলছে। এখন তুমি যদি বলো যে স্যার তড়িৎ চালক বল বলছেন, তাহলে তড়িৎ চালক বল তো একটা ফোর্স, যদি ফোর্স হয় তাহলে তার একক তো হওয়ার কথা ছিল কি? তার একক হওয়ার কথা ছিল নিউটন, কিন্তু স্যার আপনি তার একক লিখছেন জুল পার কুলম। সবাই ক্লিয়ার? তার একক কি লিখছি? জুল পার কুলম। তাহলে কি স্যার এটা ঠিক হলো? তখন স্যার সেটার উত্তর হয়েছে তড়িৎ চালক বলে, নামের মধ্যে বল থাকলে এটা বল না, এটা হলো কাজ। এটা কি কাজ স্যার? স্যার আমার মাঝখান দিয়ে একটু আটকে গেছিল স্যার, একটু আরেকবার বলবেন, আমি শুনতে পাইনি। আমি আবার আসতেছি, যদি কারোরটা লাইনে ডিস্টার্ব করে বের হয়ে আবার রিজয়েন করবো তাহলে ঠিক হয়ে যাবে। তার ই ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ গতকালকে লাস্ট করাইছিলাম, যদি সেটা করে থাকি তাহলে তড়িৎ চালক বলের একক কি হবে? ডব্লিউ একক হলো জুল, আর কিউ একক হলো কুলম, তাহলে জুল পার কুলম, ঠিক কিনা? আমি যে কথাটা বলতেছি, এখানে আমরা তড়িৎ চালক বল বলছি, তাহলে বল বললে সবাই মনে করবে কি স্যার এটা তো একটা ফোর্স, আর যদি এটা ফোর্স হয়ে থাকে তাহলে তো স্যার এটার একক হওয়ার কথা কি ছিল? নিউটন। কিন্তু স্যার এটার একক নিউটন না হয়ে কি হলো? জুল পার কুলম। কারণ হলো তড়িৎ চালক বল অ্যাকচুয়ালি আমাদের একটা কাজ প্রকাশ করে। ঠিক আছে, হ্যাঁ মনে রাখবা, খাতায় লিখে রাখো, তড়িৎ চালক বল ঠিক আছে একটি বিভব পার্থক্য বা কাজের দ্বারা পরিমাপ করা হয়। লিখে রাখো, তড়িৎ চালক বল বিভব পার্থক্য বা কাজের দ্বারা পরিমাপ করা হয়ে থাকে। তড়িৎ চালক বল বিভব পার্থক্য বা কাজের দ্বারা পরিমাপ করা হয়ে থাকে, এটা লিখে রাখো, তাহলে আর তোমার এটা ভুল হওয়ার চান্স নাই। ওকে স্যার, আসো এবার আমরা সামনে যাই। ওকে স্যার সামনে যাও, এইটুকু লেখা হয়েছে সবার, এইটুকু যদি লেখা হয় তাহলে লেখো সামনে যেয়ে, লেখো যে আভ্যন্তরীণ রোধ, স্যার লেখো তড়িৎ উৎসের আভ্যন্তরীণ রোধ, লেখো তড়িৎ উৎসের আভ্যন্তরীণ রোধ লিখছো। তার এই অভ্যন্তরীণ রোধ কথাটা আসবে কোথা থেকে আমি বলি স্যার, গতদিন আমরা যে ছবিটা আঁকছিলাম সেই ছবিটা আঁকার সময় তুমি আবার খেয়াল করো, আমি যে ছবিটা আঁকছি এখানে, এটা হলো বহিরোধ আর, এটারে বলা যায় বহিরোধ, আর এটা হলো আমার সেই কোষ, আর এই কোষের ভেতরে আছে আমার অভ্যন্তরীণ রোধ, এটাকে বলে রোধ। এখান দিয়ে তড়িৎ প্রবাহ আই গিয়েছে। স্যার ছবিটা আঁকো, ছবিটা আঁকো, সন্ধি আঁকছো ছবি, সন্ধি ছবি আঁকছো? স্যার আঁকতেছি। আচ্ছা
আকাশে আস হইছে কারো? জি স্যার। আচ্ছা যদি আকাশ হয় তাহলে আমি এইটার সাথে আরেকটা ছবি আঁকবো, এই একই ছবি। এই আভ্যন্তরীণ রোধ যেটার কথা বলছিলাম, এই যে ছোট হাতের আর, হ্যাঁ, তুমি যখন বড় উপরের ক্লাসের বই পড়বা, তারা আর আভ্যন্তরীণ রোধকে এরকম হিডেন না রেখা কোষের ভিতরে যে এই চিহ্ন এবং আভ্যন্তরীণ রোধের চিহ্ন দুটো একসাথে দিয়ে এরকম ভাবে আঁকবে, এবং এই টোটালটা হয়েছে আমার ই। ওকে স্যার, খেয়াল করো উপরের লেভেলের বইয়ে এই কাজ করবে, আর এই ব্যাটারির এই লম্বা দাগ হইলো পজিটিভ আর ছোট দাগ হইলো নেগেটিভ। যে দাগটা বড় থাকে এই দাগটার সাইড হলো পজিটিভ সাইড, আর যেটা ছোট থাকে সেটার সাইড হলো নেগেটিভ সাইড। আকসো স্যার, বলো স্যার, এই বর্তনীর মধ্যে এই ডটেড লাইন গুলো এটা কি প্রকাশ করে? না না, ডট ডট হলে এই জিনিসটাকে আলাদা করে দেখানোর জন্য ডট ডট দিয়ে আমি আলাদা করছি, হাইলাইট করছি। আচ্ছা স্যার, টোটালটা মিলে, টোটালটা মিলে একটা ব্যাটারি বা কোষ। ইসবল আর হইলো আরেকটা রোধ, এটার নাম হয়েছে অভ্যন্তরীণ রোধ। এই রোধটা হিলে থাকে তবে কাজ করে, এটা ব্যাটারির বাহিরে থাকবে না, ভিতরে থাকবে। ওকে স্যার, এবার আমি বলি তোমার কথাটা, তুমি আমার কাজটা খেয়াল করো, গতদিনের বুঝানোর সাথে মিল রেখি। এইটা যদি এই অংশটা তুমি বুঝে গেলে তুমি সার্কিটের আরেকটু ভিতরে ঢুকবা। খেয়াল করো তড়িৎচালক শক্তির ডেফিনেশন কি ছিল, বর্তনীর এক বিন্দু থেকে একটি আধানকে সমস্ত বর্তনী ঘুরে আবার যদি পূর্বের বিন্দুতে আনতে হয় তাহলে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় কি, তার তড়িৎচালক শক্তি। অর্থাৎ আমি ধরো এই যে প্লাস সাইড, এইখান থেকে একটা আধানকে নিলাম এবং এই আধানকে আমি করলাম কি, এখান থেকে এখান থেকে এইখানে আনলাম, এখান থেকে এইখানে, এখান থেকে এইটার ভিতর দিয়ে এই চলে গেলাম, এই নেগেটিভ প্রান্তে এসে দাঁড়ালাম, এখন আমার এই পাশে পজিটিভ আসতে হবে। তুমি একটা জিনিস জানো, এটা তো আমার কোষ, কোষের বাইরে তড়িৎ প্রবাহ হলো কি, কোষের বাহিরে তড়িৎ প্রবাহ পজিটিভ থেকে নেগেটিভের দিকে, ঠিক কিনা স্যার? কোষের বাইরে তড়িৎ প্রবাহ কি হচ্ছে দেখো, পজিটিভ থেকে নেগেটিভ এর দিকে কিনা। আরিবা, জি স্যার। ওকে, এবার যাও পরেরটা, কোষের অভ্যন্তরে। এখন দেখো যদি তড়িৎচালক শক্তির ডেফিনেশন ঠিক হইতে হয় তাহলে আমাকে এইখানের আধান এইখানে আসতে হবে, ঠিক কিনা? তার মানে কোষের ভেতর দিয়ে তার আসা ছাড়া কোনো রাস্তা আছে? কোন রাস্তা আছে স্বামী? স্বামী, সে কোষের ভেতর দিয়ে না আসে কোন রাস্তা আছে স্বামী? জি স্যার। তারে কোষের ভেতর দিয়ে আসা ছাড়া কোন রাস্তা আছে? স্যার না, নাই। তাহলে কোষের ভেতর দিয়ে যদি আসতে হয় তাহলে কি করতে হবে, তারে এই বরাবর আসতে হবে না স্যার? জি স্যার। যদি এইটা আসে তাহলে কোষের ভিতরে সে কোন দিক থেকে কোন দিকে যাবে, তাহলে তুমি কি লিখবা, কোষের ভেতরে তড়িৎ প্রবাহ নেগেটিভ হতে পজিটিভের
দিকে, ঠিক কি না? দেখো তো ওয়াসফি, ঠিক আছে? আরে বাবা, তুমি এই ছবির মধ্যে দেখো না, কোষের ভিতর দিয়ে যদি তুমি এই পাশ থেকে এই পাশে আসতে হয় তাহলে ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তে আসতে হবে না? তাহলে দেখো তো এই দুইটা কথা উল্টা কিনা। এই ভাষা এবং এই ভাষা কি একটা আরেকটার বিপরীত না? বলো। আচ্ছা এখন শোনো, বর্তনীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যদি আমরা, হ্যাঁ, একটা আধানকে সরাই, তাহলে যে কাজ হয় তাকে কি বলে? বিভব পার্থক্য। এক বিন্দুতে সরাইলে সেটা হইছে বিভব পার্থক্য, আর সমস্ত বর্তনী ঘুরায় আনলে হইল তড়িৎচালক শক্তি। আচ্ছা স্যার, এইখানে তুমি একটা জিনিস খেয়াল করো, যদি আমি এই ব্যাটারির পজিটিভ প্রান্ত, যদি এইখান থেকে আধানটাকে ঘুরায়া এই পাশে এই যে ব্যাটারির নেগেটিভে আনলাম, এতে আমার একটা কাজ হয়েছে না? একটা বিভব পার্থক্য পাবো না? জি স্যার। বিভব পার্থক্যটা কার জন্য পাচ্ছি? আলাদাভাবে বললে এই বহিরোধের জন্য বিভব পার্থক্য পাওয়া গেছে। জি স্যার। কারণ এর মাঝখানে তো আলাদা করার মতো শুধু এই পুরো ইয়াতে আলাদা কি, একটা বহিরোধ একটা অভ্যন্তরীণ রোধ, তাহলে এই বড় হাতের বিটা কি হবে? বহিরোধের জন্য বিভব পার্থক্য। জি স্যার। আর এখান থেকে এখানে আসতে গেলে সে কোন রোধের জন্য গেছে? অভ্যন্তরীণ রোধের জন্য। জি স্যার। কারণ রোধ না থাকলে তড়িৎ প্রবাহ হবে না। তুমি এখানে দেখতেছো কোনো রোধ আছে? দেখা যায়? দেখা যায় না, কিন্তু এখানে একটা রোধ আছে। এই রোধটাকেই বলা হলো অভ্যন্তরীণ রোধ। মনে থাকবে কথাটা? জি স্যার। ওকে, আরেকটু ধৈর্য ধরো, আরো জিনিস জানতে পারবা। তাহলে যেহেতু এটা আকারে ছোট, তাই এটার জন্য যে বিভব হবে এটাকে কি দিয়ে প্রকাশ করব? ছোট হাতের ভি। তাহলে এই দুইজনের যোগফল, এই দুইটা বিভব, মানে এইখান থেকে এইখানে আসতে কাজ আর এইখান থেকে এখানে আসতে কাজ, এই দুই কাজের যোগফল কি হবে? তড়িৎচালক শক্তির সমান হবে না? জি স্যার। মনে থাকবে, এটা খেয়াল রাখবো। আচ্ছা ভি ইকুয়াল টু কি? আই আর। তাহলে ই ইকুয়াল টু কত? প্রবাহ মাত্রা আই, আর হলো বহিরোধ, আর ছোটটার জন্য আই ছোট হাতের রোধ। পারছো? তাহলে লেখো, একটা লাইন লিখে রাখো, প্রত্যেক উৎসের অভ্যন্তরে প্রত্যেক উৎসের অভ্যন্তরে লিখছো, প্রত্যেক উৎসের অভ্যন্তরে কিছু রোধ সর্বদা তড়িৎ প্রবাহকে বাধা দেয়। লিখছো, প্রত্যেক উৎসের অভ্যন্তরে কিছু রোধ সর্বদা তড়িৎ প্রবাহকে বাধা দেয়, একে ওই উৎসের অভ্যন্তরীণ রোধ বলে। একে ওই উৎসের অভ্যন্তরীণ রোধ বলে। লিখতে পারছো? আশরার? জি স্যার, লিখছি। আমি কিন্তু সবার নাম ধরে ডাক দিব এবং আমি আওয়াজ চাই, বুঝছো? এই রাহাত শাহরিয়ার কে? রাহাত শাহরিয়ার, তার রাহাত শাহরিয়ার আইডিতে কে ঢুকছে? এটা কি ঘুমায় না জায়গা রয়েছে রাহাত শাহরিয়ার? এটা রাহাত, আরে রাহাত কই? দেখি আর চেহারা দেখি তো, রাহাত রাহাত ও রাহাত শাহরিয়ার ইয়ে আছে, মাইক্রোফোন সমস্যা। ঠিক আছে, মেসেজ দিছে।
স্যার কেউ যদি কোনটা সমস্যা হয় তাহলে আমারে জানেন রাত সারিয়ে মেসেজ দিছে হ্যাঁ আচ্ছা আরে বাবা রে এখন মাইক্রোফোনের যে দাম রে বাবা নষ্ট হলে বিপদ স্যার তাহলে এইটুক সবার বুঝাইছে কি লেখছো প্রত্যেক উৎসের অভ্যন্তরে কিছু রোধ সর্বদা তড়িৎ প্রবাহকে বাধা দেয় একে উৎসের অভ্যন্তরীণ রোধ বলে ঠিক আছে আর এই অভ্যন্তরীণ রোধ কোনটা এটা ছোট হাতের আর এখন স্যার তোমাদের আমি একটা নর্মাল জিনিস বুঝাই এটাতে তুমি অভ্যন্তরীণ রোধটা আর একটু সহজে বুঝবা স্যার তোমরা ব্যাটারি বিভিন্ন ধরনের ব্যাটারি দেখছো না এই যে ডাবল এ ট্রিপল এ ব্যাটারি দেখছো কেউ জি স্যার আচ্ছা এগুলি তফাত কি জানো না স্যার আচ্ছা স্যার এখন ডিউরোসেল একটা ব্যাটারি আছে না ডিউরোসেল ওখানে বলে না যে ডিউরোসেল অন্য ব্যাটারি থেকে অনেক বেশিক্ষণ চলে এই যে ব্যাটারি গুলো আছে না স্যার এই ব্যাটারি গুলো তো অ্যামোনিয়াম ক্লোরাইড থাকে এটার ভিতরে যার ভিতরে যত পরিমাণ বেশি পরিমাণ কেমিক্যাল থাকবে সে বেশি কোন চলবে বা বেশি পরিমাণ শক্তি দিতে পারবে ওকে এখন স্যার শোনো আমাদের দেশে একটা ব্যাটারি আছে না অলিম্পিক ব্যাটারি সানলাইট ব্যাটারি দেখছো কেউ স্যার রিমোটে ব্যবহার করো স্যার শোনো একটা অলিম্পিক ব্যাটারিতে ভোল্টেজ কত লেখা থাকে 1.5 ভোল্ট না তাহলে দুইটাতে গুণ করলে কত হয় 3 ভোল্ট একটা ডাবল এ ব্যাটারিতেও কিন্তু 1.5 ভোল্ট লেখা থাকে তো দুইটাতে করলে 3 ভোল্ট আসে তাই না ভালো ব্যাটারি গুলো বাট একটা জিনিস দেখবা কি স্যার যদি তুমি এই যে ব্যাটারি নিলে একটা হ্যাঁ এই ব্যাটারির দুই প্রান্তের সাথে একটা ভোল্টমিটার যুক্ত করো এই একটা ভোল্টমিটার যুক্ত করো এই পাশ পজিটিভ এই পাশ নেগেটিভ তাহলে তুমি রিডিং পাবা 1.5 ভোল্ট কথা বুঝছো সেই একই লোক তুমি যদি এই কাজটা করো এই রোধের দুই প্রান্তে বুঝতে পারছো স্যার ছবিটা বুঝতে পারছো এই ব্যাটারি না ব্যাটারির সাথে একটা রোধ যুক্ত করছো এবার এই ব্যাটারি আগে শুধু ব্যাটারির দুই প্রান্তে করছো এবার একটা রোধ যুক্ত করে ব্যাটারির এই যে রোধের এই তারের দুই প্রান্তে যদি বিভব পার্থক্য নাও তুমি 1.3 ভোল্ট পাবা 0.2 ভোল্ট কম পাবা আমি কি ক্লিয়ার করতে পারছি এটা কি এটা কি মানে যেরকম যে কোনো মানে রোধ হলে মানে ওই 1.3 ভোল্টই হবে এটা তোমার একটা ধারণা দেওয়ার জন্য তবে এটা খুব কম হবে এই অভ্যন্তরীণ রোধের জন্য যে একটু কম পাবা এটার পরিমাণ খুব কম হবে এটা একটা আনুমানিক ধারণা দিছি পরিষ্কার স্যার যে জিনিসটা হয়েছে তুমি একটা ব্যাটারি কিনবা দেখবা 1.5 ভোল্ট কিন্তু এই ব্যাটারিটা যখন দুইটা ব্যাটারি মিলে তোমার দরকার 3 ভোল্ট কিন্তু তুমি যখন একটা সার্কিটে যুক্ত করলা যুক্ত করে কত পাবা দেখো তো 2.6 ভোল্ট আর এটারে 1.5 গুণ 2 সমান কত 3 ভোল্ট কই 3 কই 2.6 তুমি অলমোস্ট কত 0.4 ভোল্ট কম পাইতাছো তাহলে যদি তোমার কোনো যন্ত্রের জন্য এটা ফিক্স থাকে যে আমাকে আমাকে 3 ভোল্ট এনশিওর করতে হবে তাহলে কোনোদিনই তুমি এই যে নরমাল ক্যাটাগরির এই যে আমাদের সানলাইট অলিম্পিক এই যে নরমাল ক্যাটাগরির ব্যাটারি তুমি ব্যবহার করবা না আমি কি বুঝাইতে পারছি স্যার এই যে অভ্যন্তরীণ রোধ আছে না এর জন্য তোমার কিছু বিভব বা শক্তি নষ্ট হবে এইখানে একদম উচ্চ থেকে সরাসরি জিনিসটা অনেকটা আমি বলি কি যে ওই যে
বাজার থেকে দুধ কিনে আনছো, একবারে হাড়ি ভুইজা আস্তে আস্তে নড়াচড়ায় কিছু দুধ পড়ে গেছে। এইটা একদম উৎস থেকে সরাসরি ভোল্টেজ, আর এইখানে এই যে বর্তনীর মধ্যে দিয়ে গেছে না, হ্যাঁ এই যে বর্তনীর মধ্যে দিয়ে গেল এবং সে একটা সার্কিটে যুক্ত হয়েছে, তখন তার ভোল্টেজটা তুমি ফল করবে। ওকে কোশ্চেন এইটুকু শেষ হয় না, আমি জানি কি কি কোশ্চেন আসবে। আমি তোমার আরো একটা প্রবলেম দাঁড় করাই দিচ্ছি, দেখো স্যার তুমি এই ছবিটার দিকে আবার তাকাও। এটা বহিরোধ স্যার, এইখানে তড়িৎ প্রবাহ যায় এই দিকে, আর এখানে তড়িৎ প্রবাহ যায় কোন দিকে, এই দিকে, am I right? সাদমান, সাদমান ক্লিয়ার? এখন স্যার দেখো, তুমি যখন ঘর্ষণ নামক একটা জিনিসের নাম শুনছিলা, ঘর্ষণ ফ্রিকশন, যখন তুমি রাস্তা দিয়ে হাঁটো, তুমি সামনের দিকে আগাও, ঘর্ষণটা উল্টো দিকে কাজ করে, তাতে তোমার একটা ক্ষয় হয় না, স্যান্ডেলের তলি অথবা জুতার তলাটা নষ্ট হয় না, তার মানে কি এটা একটা রিডাকশন বা হ্রাস? তাহলে স্যার শোনো, এই যে বহিরোধের জন্য যে প্রবাহটা যাচ্ছে, বহিরোধের জন্য বিভব, আর এটা কি একটা আরেকটার বিপরীত না? এই যে বড় হাতের বি আর ছোট হাতের বি একটা আরেকটার উল্টো না? ছোট হাতের বিটা উল্টো দিকে কাজ করতেছে না? তো আমি টোটাল বর্তনীতে ই দিচ্ছি, আর ই এর বিপরীতে তোমার আমার এই ছোট হাতের রোধের জন্য যে বিভব সেটা কাজ করতেছে, ঠিক কিনা? ফলাফল স্বরূপ আমি ভোল্ট মিটারের বিভব পাচ্ছি, বলাটা কি ঠিক আছে? আমি বলছি কি, ব্যাটারি কিন্তু বর্তনীতে তড়িৎচালক শক্তি দেয়, এটা মনে রাখবা। তাহলে আমি বর্তনীতে ই দিছি, আমার দেয়ার উল্টো দিকে এখানে দেখতে পাচ্ছ অভ্যন্তরীণ রোধের জন্য যে বিভব, এটা কি আমার লজিকের উল্টো না? আমি জানতাম কি পজিটিভ থেকে নেগেটিভে যায়, কিন্তু এই কোষের ভিতরে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, তাহলে আমার রাস্তার অপোজিটে আসতেছে না, তাহলে এটাকে আমার রিডাকশন করবে না, ফলাফলটা আমি পাবো না। এবার স্যার এই সমীকরণটাকে সোজা করো, তো সোজা করলে কি পাও, ই ইকুয়াল টু ভি প্লাস স্মল ভি পাও না? এবার মাথায় ঢুকাই ফেলতে হবে, এর বাইরে আর কিছু বোঝানোর নাই স্যার। তার মানে মনে রাখবা যে অভ্যন্তরীণ রোধের কারণে কিছু পরিমাণ ভোল্টেজ লস হয়। সন্দীপ ঠিক আছে? জি স্যার ঠিক আছে। ওকে হাজারি? জি স্যার। ওকে আমি কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করবো এবং আমি প্রশ্ন দিব এবং পরীক্ষাও নিব, এখানে কোনো টেনশন করার কিছু নাই। ওকে স্যার সামনে আসো, তাহলে এখানে আমরা জিনিসটা ক্লিয়ার হয়ে গেলাম, অভ্যন্তরীণ রোধের বিষয়টাও আমাদের সবার ক্লিয়ার হয়ে গেল। ওকে অভ্যন্তরীণ রোধের সংজ্ঞাটাও আমরা লিখে ফেলছি, ঠিক আছে? তার একটা লাইন লেখো, তড়িৎচালক শক্তি সংজ্ঞা তো তোমাদেরকে দিয়ে দিচ্ছি না স্যার আমি? জি স্যার। ওকে লেখো, তড়িৎচালক শক্তি, তার বইয়ে কি তড়িৎচালক শক্তি এবং বিভব পার্থক্যের পার্থক্য দেওয়া আছে? বইটা একটু বাড়ি দিয়ে দেখবা নি কেউ? দেখো তো, আমি বইটা বের করছিলাম কিন্তু আবার কই হারায় বেড়াইলাম। আমার জানা মতে নাই, আমি দেখি নাই, বুঝছো?
বুঝছি, তার মানে এইখানে আমাদের ইয়েটা স্যার লেখো, তড়িৎচালক বল ও বিভব পার্থক্যের পার্থক্য, তড়িৎ চালক বল, আর আরেকটা লেখো বিভব পার্থক্য। ওকে, এক নম্বর সংজ্ঞা দিবা। হ্যাঁ, সংজ্ঞা আছে না তোমাদের সবার কাছে? সংজ্ঞা অনেকদিন ধরে তোমাদের না পড়াইতে পড়াইতে না ফ্লোটা কেমন জানি একটু ড্যাম হয়ে গেছে মনে হয়। দুই নম্বর লেখো, তড়িৎচালক বল হচ্ছে কোন বর্তনীর তড়িৎ প্রবাহের মূল শক্তি, কোন বর্তনীর তড়িৎ প্রবাহের মূল শক্তি। আর এটা লেখবা বর্তনীর দুই বিন্দুর মাঝে তড়িৎ প্রবাহের কারণ। তিন নম্বরে যাও, হাতের লেখা বুঝো তো, হাতের লেখা বোঝা যায় তো স্যার? তড়িৎচালক শক্তি হলো বর্তনীতে তড়িৎ প্রবাহ হবে কি হবে না এটা ঠিক করে, বুঝতে পারছো? তড়িৎচালক শক্তি হলো বর্তনীতে তড়িৎ প্রবাহ হবে কি হবে না এটা ঠিক করে। ওকে, আর বিভব পার্থক্য ঠিক করে যে বর্তনীর মধ্যে তড়িৎ এক বিন্দু থেকে অন্য বিন্দুতে তড়িৎ প্রবাহিত হবে কিনা সেটা নির্ধারণ করে হলো বিভব পার্থক্য। স্যার তড়িৎচালকের ক্ষেত্রেটা যদি আবার বলতেন। তড়িৎচালক বর্তনীর তড়িৎ প্রবাহের মূল শক্তি হয়েছে তড়িৎচালক শক্তি, বর্তনীর তড়িৎ প্রবাহের মূল শক্তি হয়েছে তড়িৎচালক শক্তি, অর্থাৎ কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ হবে কি না ঠিক আছে সেটা নির্ধারণ করে তার তড়িৎচালক শক্তি। আর স্যার বিভব পার্থক্যটা কি জানি বলছিলেন? এক বিন্দু থেকে অন্য বিন্দুতে তড়িৎ প্রবাহিত হবে কি হবে না। ওকে, আসো তিন নম্বরে যাই। তড়িৎ চালক বল হবে কোন উৎসের, যেমন কোষ, ডায়নামো, থার্মোকাপল, ডায়নামো থার্মোকাপল সৌর কোষ এদের, ঠিকছ? আর বিভব পার্থক্য হবে, এটা আমি লিখবা, বিভব পার্থক্য হবে কোন বর্তনীর বা তড়িৎ ক্ষেত্রের যে কোনো দুই বিন্দু বা তড়িৎ ক্ষেত্রের যে কোনো দুই বিন্দু। অন্য শক্তিকে উৎস কর্তৃক তড়িৎ শক্তিতে রূপান্তরের ফলে, শক্তিকে উৎস কর্তৃক তড়িৎ শক্তিতে রূপান্তর রের রূপান্তরের ফলে
তড়িৎ চালক বলের উদ্ভব হয়। আর এটা হলো পরিবাহী রোধের কারণে এর দুই বিন্দুর মধ্যে এর দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য সৃষ্টি হয়। ওকে স্যার, চারটা হয়ে গেল, পাঁচটা স্যার। পরিবাহী রোধের কি? পরিবাহী রোধের কারণে এর দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্যের সৃষ্টি হয়। অর্থাৎ কিভাবে বিভব পার্থক্য সৃষ্টি হয় সেটার ব্যাপারে বলা হয়েছে এখানে। কোনো প্রশ্ন? সাবাস। এখন আসো আমরা সামনের দিকে যাই। সামনের দিকে কোন প্রশ্ন আছে স্যার? কোন প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, আমার ক্যামেরা গোলা হয়ে গেছে, কারো স্যার একটু দেখালে। মামুর বেটা তুই, স্যার এখন একটু ফক ফক আইসিনি। এখন দেখা যায়? জি স্যার। স্যার এটা হলো ওই যে ক্লিক করাতে আমারটার উপরে পিন হয়ে গেছে, পিন হয়ে গেলে এটা গোলায়, মানে আমি যখন আমি কি লিখতেছি হ্যাঁ এইটা দেখতে চাই তখনই স্যার আমারটা এরকম এই যে গোলা হয়ে যায়। এবার ঠিক আছে, আসো সামনে যাই। তাহলে পার্থক্য হয়ে গেল। পার্থক্য হওয়ার পরে স্যার তোমাদের সাথে কি বইটা আছে সবার সাথে? আচ্ছা, তোমাদের সবার সাথে বইটা থাকলে একটু বইটা নাও। বইটা নিলে বইয়ের মধ্যে একটু কয়েকটা লাইন আছে স্যার, এই লাইনটা এটা হলো আমি পেজ নাম্বার 311-তে যাও। 311 পাইছো? 311-র আগে 310 নম্বর পেজ আছে। হ্যাঁ, 310 নম্বর পেজে গেলে দেখো নিচের দিকে এ আর বি দুইটা ছবি দেওয়া আছে না স্যার, পাইছো? আচ্ছা, এই নিচের অংশটা একটু রিডিং পড়ো তো, এখানে কোনো ঝামেলা আছে কিনা দেখো। ব্যাটারি সেল বা জেনারেটর যেগুলো বিদ্যুৎ শক্তি সরবরাহ করে তার তড়িৎচালক শক্তি বা ইএমএফ থাকে। ওকে, এটা একটা দরকারি লাইন, আমি কি এই লাইনটা লিখছি না একটু আগে আমাদের ওই যে 4 নম্বর না 3 নম্বর উদাহরণে? ওকে, যখন কোনো ব্যাটারি সেল বা জেনারেটরকে কোনো সার্কিটে লাগানো হয় তখন এই তড়িৎ চালক শক্তি চার্জকে পুরো সার্কিটের ভেতর দিয়ে ঘুরিয়ে আনে। এটাকে ব্যাটারি যে পরিমাণ পোটেনশিয়াল তৈরি করে সেটাই হচ্ছে তার তড়িৎ চালক শক্তি বা ইএমএফ। স্যার তড়িৎ চালক শক্তির আরেকটা নতুন নাম জানছো, ইএমএফ। ইংরেজি নামটা কি স্যার? ইলেকট্রোমোটিভ ফোর্স। ইংরেজি নাম কি? ইলেকট্রোমোটিভ ফোর্স। এবং এটাকে লেখা হয় কি? ইএমএফ। খেয়াল রাখবে যে আমি কিভাবে লিখছি দেখো, কিন্তু ক্যাপিটাল ই আছে না, যে ঘুরে পেঁচায় লেখে ই, ঠিক আছে? ইএমএফ ইংরেজিতে। আচ্ছা, বই দরকার নাই, তুমি তো বই তো হইলো তোমার হইলো আধ্যাত্মিক জিনিস, তুমি আমার লগে আসো বাস্তবে, আমি আসি তো, ঠিক আছে? আসো, এরপরে কি বলছো? ইংরেজিতে এটাকে বলা হয় ফোর্স
বা বল ঠিক আছে বাংলায় কি বলে শক্তি কিন্তু প্রকৃতপক্ষে ইএমএফ বা তড়িৎচালক শক্তি বল নয় আবার শক্তিও নয় ঠিক কি না ক্লিয়ার লাইনগুলো পাইছো আচ্ছা তোমাদের আগে বলা হয়েছে পদার্থবিজ্ঞানে বল শক্তি এই বিষয়গুলো খুবই সুনির্দিষ্ট ইচ্ছা মতো একটি শব্দের জায়গায় অন্য শব্দ ব্যবহার করা যাবে না কিন্তু দুর্ভাগ্যক্রমে এখানে সেটি করা হয়ে গেছে ঠিক আছে তোমাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই কারণ যেহেতু একটি ব্যাটারি সেল বা জেনারেটর যে পরিমাণ ঠিক কিনা পোটেনশিয়াল তৈরি করে সেটা হচ্ছে তার ইএমএফ তাই আমরা সেখান থেকেই শুরু করব পোটেনশিয়াল কথাটি দিয়েই সব কাজ করে ফেলব দেখব কোনো সমস্যা হবে না ওই যে স্যার শুরুতে আমি বলছিলাম আপনার স্যার এটা নিয়ে কথা মনে আছে যে একক দিয়ে কথাটাকে বলছিলাম তড়িৎচালক শক্তির একক কি জুল পার কুলম কিন্তু এখানে বল শব্দটা থাকলে তো তার একক হওয়ার কথা ছিল নিউটন মনে আছে এই কথাটাই ওরা এখানে হাইলাইট করছে চলো 311 নম্বর পেজে আমরা আগেই বলেছি পোটেনশিয়াল মানে মানটি গুরুত্বপূর্ণ নয় তার পার্থক্যটুকু গুরুত্বপূর্ণ ওকে তাই দেখবে অনেক সময় একটি ব্যাটারি সেলের একমাত্র পোটেনশিয়ালের মান ভিন্ন করে ফেলা সম্ভব কিন্তু পার্থক্যটা সবসময় সমানই থাকবে স্যার বুঝি নাই এটা একটু বুঝে আসো বলছে কি আমরা আগেই বলেছি পোটেনশিয়ালের মানটি গুরুত্বপূর্ণ নয় তার পার্থক্যটুকু গুরুত্বপূর্ণ শুনো স্যার তোমাদের আমি একটু আগে একটা ছবিতে দেখাইছিলাম যে যদি একটা ব্যাটারির দুই প্রান্তে তুমি একটা ভোল্ট মিটার যুক্ত করো তাহলে কত পাবা 1.5 ভোল্ট আর এই ব্যাটারির সাথে যদি একটা বর্তনীর সাথে যুক্ত করো তাহলে এর দুই প্রান্তে বিভব পার্থক্য কত পাবা 1.3 ভোল্ট মনে আছে হ্যাঁ আরিবা জি স্যার মনে আছে তাহলে যদি এটা থাকে তোমার দরকার কোনটা ব্যাটারি কি কাজে তুমি নিছো বর্তনীতে যুক্ত করে শক্তি উৎপাদনের জন্য নিছো না জি স্যার তাহলে তোমার দরকার কোনটা এইটা দরকার না এটা দরকার উপরেরটা না নিচেরটা নিচেরটা তাহলে পোটেনশিয়াল যেটা ইচ্ছা এটা হোক তোমার দরকার কি বিভব পার্থক্য ডান জি স্যার ওকে সামনে আসো একটি ব্যাটারি সেলের পোটেনশিয়ালের পার্থক্য 1.5 ভোল্ট কিন্তু আসলে দুই প্রান্তের পোটেনশিয়াল কত ডান পাইছো শব্দটা নেগেটিভটা শূন্য এবং পজিটিভটা 1.5 ভোল্ট নাকি নেগেটিভটা -1.5 আর পজিটিভ শূন্য ওকে কোনটা ধরবা কথা ক্লিয়ার এই যে পাশে কতগুলো ছবিও তোমাকে দিয়ে দিছে বলছে দুটোই সত্যি হতে পারে যদি 11.02A 311 না 311 নম্বর পেজে দা আমি কিন্তু দেখতেছি বই 311 নম্বর ও তার আগে হ্যাঁ 11.02 ঠিক আছে আচ্ছা এখানে কোশ্চেনে কি বলছে স্যার যদি 11.02 এর চিত্রের মতো হয় তাহলে নেগেটিভটা শূন্য এবং পজিটিভটা 1.5 ভোল্ট 11.1 তাহলে স্যার এখানে ছবিটার দিকে তাকাও এটা পাইছো স্যার সবাই আর এইটাকে বলা হয় ভূ সংযোগ রাইসা রাইসা আমি তোমারে অনেকবার ডেকে পাচ্ছি না জি স্যার তুমি যেন পড়ার টেবিলে থাকো মনে থাকে এইরকম কোন চিহ্ন থাকলে তুমি বুঝবা হইলো ভূসংযোগ করা হয়েছে আর ভূসংযোগে ভূসংযোগের ক্ষেত্রে হ্যাঁ বিভব মনে রাখবা হইলো শূন্য হয় এটা কি ভূসংযোগ চিহ্ন করা হয়েছে ঠিক আছে তাই এখানে কি হবে নেগেটিভের বিভব অর্থাৎ এই যে ঋণাত্মক সাইডটা যেহেতু ভূসংযোগ করা তাই এইখানে বিভব কত হবে বিভব শূন্য আর এই পজিটিভটা উপরের দিকে তাহলে যদি কেউ বলে এই ব্যাটারির বিভব হইছে 1.5 ভোল্ট তাহলে পজিটিভের বিভব হবে কত 1.5 ভোল্ট ওকে মনে থাকবে যদি একই রকম হয় এই হলো পজিটিভ এই হলো নেগেটিভ এই পজিটিভটারে তুমি কি করছো ভূসংযোগ করছো ঠিক আছে তাহলে
এই ধনাত্মক আর এটা ঋণাত্মক, ধনাত্মকের বিভব কি হবে? ওকে, আর ঋণাত্মকের বিভব হবে 1.5 ভোল্ট। আমি কি বুঝাইতে পারছি কথাটা? ওয়াসপি ওয়াসপি বুঝতে পারছো? পাশিদ পাশিদ স্যার বুঝতে পারছো কি বলছি? যা ভূসংযোগ যেই পাশে, যেই পাশে ভূসংযোগ থাকবে ওই পাশে জিরো হবে। তাহলে দেখো হ্যাঁ, যদি এটা মাইনাস দেড় ভোল্ট হয়, কিন্তু প্লাসের তো এখানে ভোল্টেজ কত? জিরো না? তাহলে মাইনাসের ভোল্টেজ 1.5 হইতে হবে। তখন সেখানে পার্থক্য কি হবে? জিরো মাইনাস 1.5 ভোল্ট, মাইনাস 1.5 ভোল্ট হবে। সমস্যা কি? পার্থক্য তো ঠিকই আছে, প্লাস আর মাইনাস তো দিকের কারণে আসছে। গলা শুকাই যায়, কে বুঝে নাই? সামি জনাব, সামি বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। ওকে ডান, সামনে আগাও। আচ্ছা, পরিবাহী, অপরিবাহী এবং অর্ধ পরিবাহী পদার্থ, এই তিনটা নিয়ে এখন আছে। দেখছো বইয়ের মধ্যে পরের টপিকসটা? বলো, কেউ কিছু বলবা? স্যার এবার আসো পরিবাহী সম্পর্কে একটু আলোচনা করি। হ্যাঁ স্যার, পরিবাহী আমার মনে হয় না এই পড়া বাসায় একা একা বসে পড়া যাবে। স্যার বলো মা। স্যার 311 নাম্বার পেজে যে তিনটা কোষের ছবি দেওয়া, ওখানে যে 3 নাম্বার ছবিটা, ওখানে ওই কোষটার বিভব কত? 311 নম্বর পেজে? জি স্যার। হ্যাঁ, তো 3 নাম্বার যে কোষটা? হ্যাঁ 3 নম্বর কোষে? জি স্যার। আচ্ছা, এখানে তুমি দেখো এই যে 3 নম্বরের মাঝখান থেকে তোমার ইয়ে দিয়ে দেওয়া হয়েছে না? জি স্যার। যে ভূসংযোগ করে দেওয়া হয়েছে তো, ঠিক আছে? জি স্যার। দুকে বলবো ব্যাটারি দিয়ে। আচ্ছা, দুটি 1.5 ভোল্টের, তাহলে 1.5 1.5 কোষ, এখানে জিরো আছে প্রথম, তাহলে 3। আচ্ছা দাঁড়াও, এখানে আসি।
আচ্ছা স্যার, তুমি এইখানে আমাদের যে যে চারটা ছবি দেখছো না, এই চারটা ছবি ধরো, এইটা হলো ক, খ, গ, ঘ, ওকে? আরিবা মোট দেখা যায়? জি স্যার যায়। আচ্ছা, সাধারণত তুমি যেটা মনে রাখবে, এরকম একটা বড় আর একটা ছোট থাকলে 1.5 ভোল্ট কত হয় স্যার? বিভব পার্থক্য বা তড়িৎ চালক শক্তি, নর্মালি একটা কোষের এই তড়িৎ চালক শক্তি হয়েছে 1.5 ভোল্ট, ঠিক আছে? মনে থাকবে। এখন দেখো এই দুজনেরই, এই যে এইটার এইটার এই নেগেটিভ প্রান্তটা কি করা হয়েছে, ভূসংযোগ আছে না স্যার? তার মানে এটার নেগেটিভ প্রান্ত হলো জিরো, এইটারও নেগেটিভ প্রান্ত হলো জিরো। এইটার বিভব কত? 1.5 ভোল্ট। এইটারও কত? 1.5 ভোল্ট, ঠিক কিনা? কথাটা বুঝতে পারছো? যদি সেটা হয়ে থাকে তাহলে উপরের দিকে তুমি কত ভোল্টেজ পাইলা? এই যে এই দুইটা মিলে উপরের দিকে এখানে কত ভোল্টেজ, ধরো এখানে 1.5, এখানে 1.5, তার মানে এখানে থাকতে হবে 1.5 ভোল্ট, আর এইদিকে আসবে জিরো। ওকে স্যার, উপরে 3 পাইতে পারি না, দুইটা মিলে 1.5 1.5। আচ্ছা, অন্যরা কেউ না, আমি এখন আমি আর আরিবা কথা বলবো। আরিবা খেয়াল করো, তোমার কথা অনুযায়ী এখানে আমি 3 ভোল্ট দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে দেখো তো এইখানে এই প্রতিটা কোষ 1.5 ভোল্ট, তাহলে এখানে 3 ভোল্ট হলে তুমি কি এই পজিটিভের সাথে, যে এইটা মুছে ফেলি আমি, এটা ডিসকানেক্ট করে ফেলি, তুমি এখান থেকে কি এইখানে কি 3 ভোল্ট পাবা না 1.5 ভোল্ট পাবা? 1.5 পাবো এইখানে। জি স্যার। কেমনে তুমি এখানে 3 ভোল্ট দিছ, এখানে তো 3 ভোল্ট পাবা। জি স্যার, তাইলে স্যার 3 ভোল্ট পাবো স্যার। ওই এইখানে আমি উল্টো ভাবে দিচ্ছি, এই যে এইখানে আমি 3 ভোল্ট দিলাম, এইখানে জিরো, তাহলে এইটাও জিরো, তাহলে এখানে কত? এখানে 3 ভোল্ট পাইতে বাধ্য না? জি স্যার। তাহলে এখানে তুমি কত চাচ্ছ? 1.5 না? জি স্যার। এখানে কত দিবা? 1.5। বুঝতে পারছো? জি স্যার, এবার বুঝতে পারছি। ওকে, আসো, আমাদের বুঝানো ভুল হলে আমরা অটোমেটিকই এটা ধরে ফেলতে পারবো, কোনো চিন্তা করার কোনো কারণ নাই। আসো, এখানে ভূসংযোগ, তাহলে এদিকে কত? জিরো, ঠিক কিনা? এই কোষ মানে কত? 1.5 ভোল্ট। এই কোষ মানে কত? তাহলে এইখানে বিভব কত? 1.5 ভোল্ট, ঠিক কিনা? এই দেখো এখানে বিভব কত? 1.5 ভোল্ট হবে না? আরিবা? জি স্যার। আচ্ছা, এটা যদি 1.5 ভোল্ট হয়, এটার সাথে যুক্ত কি এই নেগেটিভ না? জি স্যার। তাহলে এখানে বিভব কত? 1.5 ভোল্ট না? জি স্যার। আর স্যার এই ব্যাটারির বিভব পার্থক্য কত? 1.5 না? জি স্যার। বিভব পার্থক্য 1.5 হইতে গেলে এখানে অবশ্যই 3 ভোল্ট হইতে হবে, কারণ 3, এই যে 3 মাইনাস 1.5 ই 1.5 হবে। ও বুঝছি। তাহলে এখানে কত হবে? 3 ভোল্ট। তারপর বলো বলো, কোনো সমস্যা নাই স্যার, এই জায়গা অনেক জটিল জায়গা, বলো। আমি আমরা আমরা অনেকে অনেক সময় এই জায়গাগুলো পাজল হয়ে যায়, তুমি তোমার কোনো দোষ নাই এখানে, বা তুমি বুঝতে না পারলেও কোনো অভিযোগ হবে না এখানে, বলো। এই কোর্সটা আরেকবার বোঝান। আস্তে সাদমান প্রশ্ন শেষ করুক, তারপরে রাইতা তোমার সুযোগ দিব, বলো। বিভব পার্থক্য হলো যে কোনো দুটো বিন্দুর মধ্যে হবে, এইখানে যেহেতু তুমি ভূসংযোগ করে ফেলছো, খেয়াল করো এইখানে তুমি ভূসংযোগ করছো, মানে এই প্রান্তের বিভব হলো শূন্য, কিন্তু এই কোষের বিভব পার্থক্য কত? 1.5 ভোল্ট। তাহলে অবশ্যই এই উপরের সাইডের বিভব হইতে হবে 1.5 ভোল্ট, না হলে 1.5 বিয়োগ দিব। ওকে, আস্তে আস্তে, যেহেতু এই প্লাস সাইডের বিভব কত? 1.5 ভোল্ট, এইটার সাথে যুক্ত আছে কি এই নেগেটিভ না?
এই নিচের প্রান্তের বিভব কত হবে 1.5 ভোল্ট এবার আসো এখানে তো 1.5 ভোল্ট তুমি বুঝতে পারছো নিচের প্রান্তে আর এই কোষটার বিভব পার্থক্য কত একটা বিভব একটা বিভব পার্থক্য এই কোষের বিভব পার্থক্য কত 1.5 তো নিচে আছে 1.5 আর বিভব পার্থক্য 1.5 তাহলে উপরে বিভব কত হতে হবে ওই শুনো ডিজিটাল চটকনা বুঝো ওই বেটা তুই উপরে জিরো দিবা কেমনে এটা কওয়াকে আমারে উপরে কি তুমি ভূসংযোগ করছো এদিকেও ভূসংযোগ ওদিকেও ভূসংযোগ করছো ওই আর কার প্রশ্ন আছে রাইসা বলো না স্যার বুঝছি এখন সব দিক দিয়ে কেবল জিরোতে লাগাই দাও না মা মোর বেটা আসো পরেরটা যাও সন্ধি সন্ধি জি স্যার ভাত খাইতে গেছো না কি না স্যার আসো এই যে এটা ভূসংযোগ করছো দেখো সার্কিটের কোশ্চেন উল্টা পাল্টা কোশ্চেন করলে সার্কিট গরম হইবে আমিও গরম হয়ে যাবো ঠিক কি না ভূসংযোগ হতে দুইটা কি হয়েছে স্যার শূন্য ঠিক আছে তাহলে এটা যদি শূন্য হয় তাহলে এইটা কত 1.5 না বিভব পার্থক্য যেহেতু 1.5 এইটা যদি শূন্য হয় এখানে কত হবে 1.5 এটা কি নেগেটিভ সাইড না এটা কি পজিটিভ সাইড না বুঝছো তাহলে এই সার্কিটের জন্য কত হবে প্লাস মাইনাস 1.5 তখন ডান ডান তাহলে শেষ আরাধনের মানে কি একটা আবার কইরে রইল কেমনে মা মোর বেটা স্যার সার্কিট না তুমি যখন মজা পাওয়া বুঝছো তুমি সার্কিট অপারেশনের হ্যাঁ অনেক বই আছে বুঝছো সাদমান একবার তুমি মজা পেলে দেখবা কেবল করতে ইচ্ছা করবে বুঝছো এবং মজাও লাগবে আমাদের যেমন আমরা যখন অনার্সে পড়ি না মাস্টার্সে উঠছি তখন ওই যে IBM যে প্রসেসর আছে না 8085 আমারে কাজই দেওয়া হয়েছিল 8085 এর সার্কিট আঁকা বুঝছো তো মজা মানে তুমি যদি ইন্টারেস্ট থাকে তাহলে মজা পাবা এটা করো তাহলে হ্যাঁ আবু বলো স্যার এটা কি হবে বলো তো ভাইয়া সাদমান এটা জিরো তাহলে এটা কত 1.5 ওই আগের কাজই তো মনে হয় এটা হ্যাঁ দেখো তো আমারে এটাতে কি ছিল এটা আগের কাজই তো করছে মনে উল্টা আসছেন স্যার লাস্টেরটা কিন্তু হয়ে গেছে স্যার এটা উল্টা আসছেন তাহলে আমার কাছে যে বই এটার মধ্যে ভুল দিছে এটা হওয়ার কথা ছিল এইভাবে এইটা হল বলো 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 হ্যাঁ সেটাই লাস্টের চিত্রে ভুলটা হয়েছে এই জায়গায় বড় বড় ছোট উল্টা পাল্টা হয়ে গেছে দেখো তো এবার আর এবার ঠিক আছে জি স্যার এখন ঠিক আছে বড়টা নিচে এই বুঝছো সাবান পজিটিভ নিচের দিকে আর নেগেটিভ উপরে কিন্তু আমার কাছে যে বই বুঝছো আমার বইয়ে এই ভুলটাই আছে তাহলে আছে সমস্যা নেই যে ঘুরাই দাও নাহলে তো এই আগেরটা এইটা আর এইটা একই হয়ে যায় বুঝছো না তাহলে এনে দেখো এই পজিটিভ সাইডে কি পাইলা তুমি ওয়াসপিন ভূসংযোগ তাই এই পাশ জিরো ওকে তাহলে এখানে কত হবে 1.5 এনে 1.5 বলে এখানে কত 1.5 আর এখানে কত হবে তার এইখানে দেখো এইটা জিরো আর এটা 1.5 হলি তো এটার বিভব পার্থক্য কত 1.5 হবে তাই না তারপর ঠিক আছে
আর এখানে যদি 1.5 হয় এটার বিভব পার্থক্য 1.5 হইতে এখানে -3 ভোল্ট হইতেই হবে ঠিক কি না আরে মামুর কাটা এই জিরো হইছে এই পজিটিভ টার্ম পার্থক্য আর এটা হলো 1.5 আমার দরকার নাই স্যার এটা -1.5 কেন দরকার না আমি সেটা তোমার ব্যাখ্যা করতেছি সেটা হলে আমার পার্থক্য কত হবে 1.5 এনে কি 1.5 পার্থক্য পাইছো আচ্ছা তোমার একটা কথা কই তোমার একটা বন্ধু আছে না এই যে আলিফ নাম আজকে কিন্তু সে অ্যাবসেন্ট হ্যাঁ আচ্ছা আলিফ আর আমি দুজনে দড়ি টানাটানি করতেছি বলো তো জিতবে কে আলিফ স্বাস্থ্যগত আমি বড় না হ্যাঁ আচ্ছা এখন শোনো ব্যাটারির মধ্যে এই যে যখন বর্তনী হবে না বর্তনীতে প্লাসের প্রভাব থাকবে বেশি দেখো তুমি যদি এই জায়গায় -1.5 দাও তারপর এই জায়গায় -1.5 দাও তাহলে এই পানে কি হবে কিন্তু প্লাস সাইডে কি -1.5 হইতে পারে ওকে তাহলে খেলা হয়ে গেছে ঠিক আছে তাহলে আজকে আমার মাফ করে দিতে হবে কোমর ব্যথা করতেছে 9:40 বাজে স্যার আজকে শেষ করে দাও কোমর ব্যথা করতেছে প্রায় অনেকক্ষণ হয়ে গেছে